দুর্গাপুর এভিবি হাই স্কুলের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অনুরোধে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী 14, 15 এবং 16 তারিখ বেলা 11টা থেকে 1টা, অর্থাৎ 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বর 2020 বেলা 11টা থেকে 1টা পর্যন্ত নবম এবং দশম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে। তবে কোনো ছাত্র বা ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হবে না। অভিভাবক অভিভাবিকারা বিদ্যালয়ে আসবেন। ছাত্র বা ছাত্রীর তথ্য পুস্তিকা বা বিল বইয়ের রসিদ তার পরিচয়পত্র হিসাবে সঙ্গে আনবেন। ওই অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর আমরা 21, 22 এবং 23শে সেপ্টেম্বর বেলা 11টা থেকে 1টা পর্যন্ত জমা নেব। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা অ্যান্সার এর খাতা করতে হবে। দুটা পাতা স্টেপেল করে দিলেই হবে। দুটা লম্বা পাতা, যে দিস্তা পাতা পাওয়া যায়, সেটা দুটা নিয়ে মাঝে স্টেপেল করে উপরে ক্লাস, সেকশন, রোল নাম্বার, নাম এবং তার নিচে বিষয় বা সাবজেক্ট লিখে উত্তর লিখবে। তাহলে 7টা সাবজেক্ট, 9 এবং 10 উভয়েরই, তাহলে 7 দুগুণে 14 তা পাতা নিলেই হবে। দুটা করে এক একটা পাতা হবে, খাতা হবে, দিয়ে আলাদা আলাদাভাবে জমা নেব আমরা 21, 22 এবং 23 তারিখে 11টা থেকে 1টা পর্যন্ত। ওই দিনও অভিভাবকেরাই আসবেন, কোনো ছাত্র বা ছাত্রী স্কুলে আসবে না। অভিভাবকরা যেদিনই স্কুলে আসবেন, করোনা সংক্রান্ত সমস্ত সতর্কতা অবলম্বন করেই স্কুল আসবেন। ওই বিশেষ দিনগুলি ছাড়া অন্য কোনো দিনে ওই অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন দেওয়া বা খাতা জমা নেওয়া হবে না। খাতা যখন জমা নেওয়া হবে, 7টি বিষয়ের খাতাই জমা দিতে হবে। কেউ 7টির মধ্যে 5টি জমা দিতে চাইলে বা 7টির মধ্যে 3টি জমা দিতে চাইলে আমরা একটাও নেব না। অর্থাৎ 7টা খাতা হলে তবেই জমা দিতে আসবেন এবং ওই 3 দিনের মধ্যে, পরবর্তীতে আর জমা নেওয়া হবে না। ওই ডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওই ডেটগুলো মনে রেখে বিদ্যালয়ে আসবেন। ধন্যবাদ।